নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ঘর কন্যার নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করে দিলাম। দেখো, কালকে একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, তোমাদের আর দেখাইনি সেটা, কিন্তু কালকে রোদ্দুর ছিল না যেমন একটু দেখিয়ে দিয়েছিলাম, আজকে কিন্তু একটু রোদ্দুর বেরিয়েছে, খুবই সামান্য, বলার মতো কিছুই না। তবুও রোদ্দুরের দেখা তো পেলাম, মানে সূর্যদেবের দেখা তো পেয়েছি, তাই জন্য তোমাদের একটু দেখিয়ে দিলাম। দেখো, ওই দেখো ঝিলিক দিচ্ছে, একটু হালকা দেখতে পাচ্ছো কিনা জানি না। যাই হোক, আমি কিন্তু ঘরের ভেতর থেকে দাঁড়িয়ে দিচ্ছি, কারণ এখানে নামবো না, এখানে অনেক জল পড়ে আছে, পাম্প চালিয়েছিল, উপর থেকে জলটা ওভারফ্লো হয়ে নিচে পড়েছে, সেজন্য আমি বাইরে যাচ্ছি না। দেখো, আমি কিন্তু সবজিগুলো ফ্রিজে আর ঢোকাইনি, সবগুলো বাইরে রেখেছিলাম, যা ঠান্ডা পড়েছে না তাতে করে বাইরে বাইরে থেকেই ওরা ফ্রিজ হয়ে যাচ্ছে। দেখো, এদিকে আমার ছেলে ঢুকে গেছে রান্নাঘরে নিজের জন্য খাবার তৈরি করতে, না ও ওর জন্য আর দিভার জন্য খাবার তৈরি করছে, কি আর করা যাবে, ওদের মা তো খাবার দাবার তৈরি করে দেয় না, ওরা নিজেরা নিজেরাই তৈরি করে খাচ্ছে। যাকে ভালো, আমার চাপটা অনেকটা কমে গেল। কি করছে দেখে আসি একটু, চলো। ও, ডিম পোচ, এদিকে দেখো, সব ছাড়া বেড়া করে নিয়ে ব্রেড শেকে নিয়েছে। ও তো ব্রেড শেকতে গেলেই তো ঘি দিয়ে ব্রেড শেকবে, ঘি দিয়ে ব্রেড শেকে নিয়েছে, আর এখানে ডিম পোচ করছে, একটা দিভাইয়ের একটা ওর। দিভাই কিন্তু ডিম পোচ খায় না। আজকে আমি রান্না করছি খুব সাধারণভাবে চিকেন কারি নতুন আলু দিয়ে, সেজন্য নতুন আলুগুলোকে আমি একদম সুন্দর করে ধুয়ে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি, লাল লাল লঙ্কা ছিঁড়ে রেখেছি। এখানে চিকেন আমি ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। এখানে আমি আদা রসুন আর পেঁয়াজ পেস্ট করে রেখেছি। এখানে একটু সামান্য একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এখানে আমি আদা রসুন গ্রেট করে রেখেছি, এটা দেব। আর এই মশলাটা হচ্ছে, এর ভেতরে জিরে ধনে কোনো মশলাই নেই, শুধু আছে বিরিয়ানি মশলা, ঘরে তৈরি বিরিয়ানি মশলা, আর হচ্ছে শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো মিশিয়ে একটা পেস্ট করে রেখে দিয়েছি। আর শুকনো মশলা, এখানে একটু এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা নিয়ে নিয়েছি। আর রান্নাটা করব হচ্ছে সর্ষের তেলে, সেজন্য আমি কড়াইটা বসিয়ে দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে রান্না করব। সর্ষের তেলটা অনেকক্ষণ ধরে গরম হতে লাগে, কারণ ওর একটা গন্ধ থাকে সর্ষের তেলের, গন্ধটা চলে যাওয়া অবধি আমি একটু অপেক্ষা করছি। তো গন্ধটা চলে গেছে, এবার আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেবো। হ্যাঁ, আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে সামান্য হলুদ গুঁড়ো। এবার আমি আলুগুলোকে ছেড়ে দেবো, একদম গোটা গোটা আলু, নতুন আলু, সবগুলো ছেড়ে দিয়ে আমি সুন্দর করে ভেজে ফিরে আসছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মধ্যে আলু ভাজা তেলের মধ্যে আমি এই শুকনো মশলাগুলো দিয়ে দিলাম। এলাচগুলোকে ভালো করে থেতো করে নিয়েছি, প্রায় গুঁড়ো হয়ে গেছে। মশলার গন্ধটা বেরিয়ে এলে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো, চিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের মধ্যে। সাথে সাথে আমি আদা রসুন আর পেঁয়াজ পেস্টটাকেও দিয়ে দিলাম। এবার আমি সুন্দর করে কষিয়ে নেব, মানে পেঁয়াজ কুচিটা কিন্তু আমার রান্নার জন্য আমি কেটেছিলাম, কিছুটা বেঁচেছিল, সেজন্য আমি দিয়ে দিয়েছি, কারণ পেঁয়াজ কুচিটা আমি রাখবো না, সেজন্য দিলাম। তোমরা চাইলে দিতেও পারো পেঁয়াজ কুচি, নাও দিতে পারো। আমি এই রান্নাটা কিন্তু পেঁয়াজ পেস্ট দিয়েই রান্নাটা করি। চিড়ে রাখা লাল লঙ্কাগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দুটো টমেটো কুচি করে রেখেছি আমি। টমেটোটা না গলা অবধি অপেক্ষা করবো, ওটা গলে গেছে। এবার আমি মিশিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম, ধোয়া জলটাও দিয়ে দিলাম।
এবার আমি আমার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ব্যাস একটা রাখা রসুনটাকে দিয়ে দিলাম। এবার অল্প একটু গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে নেব, মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার আমি চিকেনগুলোকে দিয়ে দেব। আটার সাথে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে ফিরে আসছি। দেখো চিকেনটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমি ভাজা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। অনেকগুলো আলু দেখছো না, চিকেন শেষ হয়ে গেল, আলু থাকলে পরে ঝোল আলু দিয়ে খাওয়া হয়ে যাবে, বুঝলে? আর আমি আলু কাটতে বসলে আমার, মানে সবজি কাটতে বসলে আমার কিন্তু আর জ্ঞান থাকে না, আমি এইভাবে কাটতেই থাকি কাটতেই থাকি। কোনো কোনো দিন হয়তো এমন এত সবজি কেটে ফেলি যে মানে আগের দিনে সবজি কাটা দিয়ে পরের দিনে আমি রান্না করে ফেলি এরকম। যাই হোক, এবার আমি আলু চিকেন মশলার সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো। হাতটা এতই ঠান্ডা হয়ে গেছে যে গরম এখন মালুম হচ্ছে না। আমি ঢাকনাটা তুলে নিলাম, দেখতে এলাম কেমন হয়েছে। ব্যাস হয়ে গেছে কিন্তু আমার চিকেনটা। এবার আমি একটু আলুগুলো সেদ্ধ হয়ে এসছে, চিকেনও সেদ্ধ হয়ে গেছে। চিকেন রান্না করতে তো বেশিক্ষণ সময় লাগেই না। তৈরি করে রেখেছিলাম, জলটা গরম করে রেখেছিলাম, গরম জলটা দিয়ে দিলাম, বেশি দেব না। এবার সুন্দর করে ফুটতে দেব। মানে গরম জল তৈরি করে রাখার সাথে সাথেই ঠান্ডা হয়ে যাচ্ছে, এতই ঠান্ডা পড়েছে রে বাবা। তেজপাতা কিন্তু আমি কখনোই চিকেনে দেই না, আজকে দিয়েছি। কারণ তেজপাতা এত নড়াচড়া করে, আমি যেহেতু ওই মশলার ভেতরেই তৈরি করে রেখে দিই, যখন ভাজা গুঁড়ো মশলা তৈরি করি তার ভিতরে তেজপাতাটাও থাকে, সেজন্য তেজপাতা আলাদা করে আমি চিকেনে দেই না, অন্যান্য সবজিতে দেই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো থেকো তোমরা সবাই, দেখতে থাকো ভিডিওটা। এরা যে সন্ধেবেলা কি করছে এখানে, গ্রাইন্ডার ফ্রাইন্ডার বের করে এনে কি রে কি হচ্ছে? ক্রিস্পি পটেটো বলস। ক্রিস্পি পটেটো বলস? এরা দুই ভাই বোনে কি শুরু করেছে? তোদের পায়ে জুতো চটি কোথায় গেল সব? হ্যাঁ রাখাছ এই ঠান্ডার মধ্যে। ওই দেখো দেখো, এরা ভাই বোন মিলে কি করছে বুঝতে পেরেছো? সন্ধেবেলা এসে পটেটো কি করে কি বানালি শুনি একটু। আমি ওইদিকে ভিডিও দেখছিলাম, দেখছি এদিকে খুব রান্নাঘরে হুজুর বুজুর চলছে, আমি তাই দেখতে এলাম। দেখতে এসে দেখছি ভালোই তো বানিয়েছিস, নাড়ুর মতো বেশ বাড়িয়ে দিয়েছিস, পুড়ে যাবে না? ও হঠাৎ করে তোদের এগুলো আমার মাথায় আসেনি, আমার স্প্রিং রোল খেতে ইচ্ছে করছিল, কাপ পয়সা আলু সিদ্ধ বসে দিয়েছে। কে করলো এগুলো? ভাই করেছে অর্ধেক প্রিপারেশন, আমি এসে অর্ধেক প্রিপারেশন করেছি। ও দুই ভাই বোন মিলে মিলে ঝুলে ভাই শুরু করেছে, আলু সিদ্ধ টিদ্ধ করে রেখেছে কে? ভাই ভালোই শুনলে তো। দেখো কি নাম আর একবার একটু বল শুনি। ক্রিস্পি পটেটো বলস। আচ্ছা ক্রিস্পি পটেটো বলস, যাকে বাবা আমি কোনোদিন বানাইনি। এটা সেদ্ধ আলু দিয়ে দেখি জিনিসটা কি জিনিস বানাচ্ছে একটু দেখা। চিজ নেই তো, ছিল না একটা, কি করলে একটু দেখাবি তা, ব্যাপারটা একটু দেখে একটু। জায়গায় ছাড়তে ওইগুলো
অতটা কিসের জন্য লাগবে? তো এটাকে এরকম করার জন্য। ওটা হয়ে আসছে তো। ওটা কি ব্রেড ক্রাম্বস? এটা বানিয়ে নিলে এখন? হ্যাঁ দেখো কত কিছু করে নিয়েছে, এদিকে মায়ের জন্য খাবার তৈরি গেল করতে গেলে কত কথা শুনতে হয় রে বাবা। কর কর কর, ভালো দেখো কেমন লাগলো বলো বন্ধুরা। দেখিয়ে দিলাম আমার ছেলে মেয়ে কি তৈরি করছে সন্ধেবেলা দায়িত্ব নিয়ে, আমাকে কিন্তু ডাকেও নি, আমি বুঝতে পেরে এলাম এরা কি করছে, আমি একটু দেখে আসি। তাই দেখো কতগুলো বানিয়ে নিয়েছে, আবার ছাড়ছে, ছেড়েও দিল, ভালোই পারছে দেখছি। এবার আমি নিশ্চিন্ত মনে কোথাও চলে যেতে পারবো। বেশ দেখো কত সুন্দর হয়েছে দেখতে, বাহ খুব সুন্দর হয়েছে।